নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটি খেতে অপূর্ব লাগবে। এই মাছের ঝোলটি বানানো খুবই সহজ, খুবই অল্প তেল মশলায় সামান্য উপকরণ দিয়েই এই মাছের ঝোলটি তৈরি করা যায়। মাছের ঝোল বানাবার জন্য কিছু সবজি নিয়েছি। আছে প্রায় 250 গ্রাম কচি পটল আর 2 খানা মিডিয়াম সাইজের আলু। এবার এই সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আলু ও পটল লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে সবজিগুলো কালো হয়ে যাবে না। নিয়েছি গাদা পেটি মিলিয়ে মোট 6 পিস কাতলা মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ ও 1/2 চামচ নুন। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। রান্নার শুরুতেই একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1 চামচ আদা বাটা নিয়ে এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এতে সামান্য একটু জল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এতে কাতলা মাছের টুকরো একে একে ভেজে নেব। একবারে খুব বেশি মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো উল্টাতে অসুবিধে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিলাম। এভাবে ভাজতে ভাজতে মাছগুলোতে হালকা সোনালি আভা ধরে এলে মাছগুলো তুলে একটা থালায় রেখে দিলাম। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়ার পর একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছ এভাবে হালকা ভেজে একটা থালায় তুলে রেখে দিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম 2 তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে। জিরেটা সামান্য ভাজা হলে এতে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এতে কেটে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে পটলগুলোকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো নুন। নুন অ্যাড করার পর গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো কিছুক্ষণ ভাপিয়ে নেব। এইভাবে ভাজতে ভাজতে সবজিগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো অ্যাড করার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। এরপরে তে অ্যাড করে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট। গুঁড়ো মশলা এভাবে জলে গুলে ব্যবহার করলে এটা অনেকটা বাটা মশলার মতো হয়ে যায়। এবারে স্লো হিটে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে মশলা থেকে জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠতেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। আমি গ্রেভিতে একটু বেশি করেই জল অ্যাড করেছি, কারণ ঝোলটা একটু পাতলা হবে। মাছগুলোকে গ্রেভিতে ডুবিয়ে দিতে হবে, এতে মাছের স্বাদ গ্রেভিতে চলে আসবে। 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। গ্রেভিতে নুনটা অবশ্যই চেখে দেখতে হবে। রান্নায় প্রথম দিকে নুনটা একটু কম দিয়ে পরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নুন অ্যাড করে দিতে হবে। সবশেষে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তবে এটা অপশনাল, বাড়িতে ধনে পাতা না থাকলে অথবা পছন্দ না হলে ধনে পাতা কুচি অ্যাড না করলেও চলবে। ধনে পাতা কুচিটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই গরম মাছের ঝোল আমি ভাতের সঙ্গে সার্ভ করে দেব। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে তাদের খাওয়ানো যেতে পারে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।